আমি এখন ইমরানের পাশে বসছি। ওয়াও। আর কাছে আসো। কনা তুমিও আসো। হ্যাঁ। ওহ মাই গড। ও আচ্ছা। শিওর। জায়গা দাও না। তুই ব্লাশ কর যা। কতটুকু পারবি ব্লাশ কর। ওকে। এখন দেখো দুটা ফুলের মাঝখানে একটি কাটা। যাই হোক। তুমি কি আমি আসলে লজ্জা পাচ্ছি এখন। এখন কি আরো বেশি লজ্জা পাচ্ছ দেখো আমরা কত কাছে বসেছি। লজ্জা লাল হয়ে গেছে। আচ্ছা থাকো কার লজ্জা না দিও। লজ্জা দিচ্ছে ঠিক আছে। খুশি আসলে ইচ্ছা পূরণ হয়েছে। তুমি খুশি? গুড লাক। অনেক খুশি। যাক চলো এখন একটু নরমাল। ওকে ফার্স্ট স্টার্টিং খুব মজা মজা হলো। সো উই হ্যাভ ফান। অবশ্যই আড্ডা মাস্তি সব হবে। প্রথম প্রশ্ন আমার কনার কাছে। আমি জানতে চাইবো ইমরান তোমার কতটা কাছের বন্ধু? বন্ধু তো না অ্যাকচুয়ালি, ও আমার অনেক ছোট, আমাকে আপু বলে। বাট তারপরে ওই বন্ধুত্ব তো, বন্ধুত্ব তো আসলে বয়স দিয়ে হয় না। বন্ধুত্বের জায়গাটা বেশ ভালো, ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো। যাই হোক এখন আমি ইমরানের কাছে আসব। সেম প্রশ্ন, কনা তোমার কাছে কতটুকু মানে কাছের বন্ধু? ওই যে আপু যেটা বললো যে আমি সবসময় মানে আপুকে তো মানে বন্ধু বলতে আমাদের আসলে সিনিয়র জুনিয়র এটা একটু কম, আমরা খুবই ফ্রেন্ডলি। মানে ফেসবুকে আমরা প্রচুর কথা বলি। রাতে দেখা গেছে আমি ঘুমাচ্ছি না, আপু বলছে কি রে ঘুমাস না কেন? আমি বলছি আপু ওই তো প্র্যাকটিস করতেছি বা কাজ করতেছি, যা তাড়াতাড়ি ঘুমা। কনার কোন গান সবচেয়ে বেশি পছন্দের? কনাপুর সব গানই আমার বরাবর খুবই পছন্দ। খুব ডিপ্লোম্যাটিক সব গানই। না আমি বলছি একটা গান বলো। আমার বর্ষা গানটা অনেক পছন্দ আপুর। আচ্ছা বর্ষা গানটা অনেক পছন্দ। লাস্ট রিলিজ এই যে খামোখাই ভালোবাসে এই গানটা আমার অনেক পছন্দ। আচ্ছা সেম প্রশ্ন, কনার মানে ইমরানের কোন গান পছন্দ? যেমন আমার ইচ্ছে কোথায় এই গানটা পছন্দ। অনবেশের সাথে ওই গানটাকে রিলিজ হয়েছে, এটা নভেম্বর 13 রিলিজ হবে। মানে যেটা হয় যে ইমরান যেহেতু যে কোনো গান করলেই রাফ যখন করে তখনই আমাকে পাঠায়। আচ্ছা আচ্ছা। যে আপু গানটা কিরকম, তো ওর আর অনবেশের একটা গান খুব সুন্দর একটা গান আসছে রিলিজ হবে, সেটাও খুব পছন্দের গান। এরকম অনেক গান আছে। আচ্ছা খুব ভালো। তুমি কি ইমরানের হাড়ির খবর জানো? হাড়ি বলতে আমি বুঝাচ্ছি মানে সে প্রেমিক হিসেবে কেমন, এই তথ্যটি মানে একজন বিচারক যদি তোমাকে বলা হয় সে প্রেমিক হিসেবে কতটুকু মার্ক দেবে তুমি? এই ব্যাপারটা হয়তো আমি বলতে পারবো না বিকজ আমার সামনে তো আসলে বলে না। বাট ইমরানের অনেক ফ্রেন্ড, অনেক প্রেমিকা আছে তার। প্রেমিকা না ফ্রেন্ড, ফ্রেন্ড আছে না, উই আর জাস্ট ফ্রেন্ড, এই টাইপের ফ্রেন্ড অনেক আছে। আচ্ছা উই আর জাস্ট ফ্রেন্ড। আচ্ছা না দেখো উই আর জাস্ট গুড ফ্রেন্ড, উই আর জাস্ট ফ্রেন্ড, এরকম আছে, এরকম অনেক ওর ফ্রেন্ড। ওর ছেলেদের থেকে মেয়েদের সাথে ছবি পোস্ট বেশি হয়, এটা স্বাভাবিক। ওর ছেলেদের সাথে বেশি পোস্ট দিলে একটু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা তোমার সাইড থেকে মানে পছন্দের কেউ কি আছে? ফ্রেন্ড ফ্রেন্ড না, একটু স্পেশাল কিছু ফ্রেন্ডের চেয়ে একটু স্পেশাল কিছু বলতে, আমি জিনিস বলতেছি না, মেয়ের কথা বলতেছি না। আমার যে কোনো সুন্দর মেয়ে দেখলে অনেক ভালো লাগে, যেমন আমার তোমাকে অনেক ভালো লাগে কারণ তুমি অনেক সুন্দর। আমি ভালো লাগার কথা বলিনি, আমি বলেছি স্পেশাল কোনো রিলেশনশিপ কি আছে? না ওরকম এখনো হয়নি, ফিউচারে হতে পারে যদি হয় তাহলে। ফিউচারে তো হবেই হবেই স্বাভাবিক। আমার ইচ্ছে আছে যে রিলেশন করে বিয়ে করার, সো এটা আমার ইচ্ছা আছে এখন জানি না কি টাইপের রিলেশন করে বিয়ে করার, কি রিলেশন করে বিয়ে করার, মানে প্রেম করে বিয়ে করার। আচ্ছা সেটা বলো, সমস্যা হচ্ছে কারণ বুঝতেছি না। এখন প্রেমের প্রস্তাব আরো বেশি আসবে। ঠিক আছে এবার কনার নিজের কথায় ফিরবো। মাত্র 4 বছর বয়সেই গানের সঙ্গে সখ্যতা তোমার, কার ইচ্ছেতে এই গান, মানে এই ক্ষেত্রে তোমার উৎসাহ কে কে দিয়েছে বেশি? ডেফিনেটলি ফ্যামিলির বাবা মা, তারাই করেছেন। বিকজ আমি যখন ছোটো ছিলাম আমি নিশ্চয়ই বুঝি নাই যে আমি গান গাইতে পারি বা কিছু, তারাই হয়তো ভেতর থেকে ব্যাপারটা দেখেছে। আচ্ছা কনার কাছে আবার প্রশ্ন, সেটা হচ্ছে গানের ক্যারিয়ার শুরু করার পর এমন একটা ঘটনা বলো যেটা তোমাকে আগামীর পথ চলতে সহায়তা করবে। ইমরান যেরকম একদিক থেকে খুব লাকি যে ওদের একটা প্ল্যাটফর্মে আসছে, ডেফিনেটলি এর পরে আগে পরে তো সবাই স্ট্রাগল করতে হয় একটা জায়গায় আসতে গেলে, বা তা আমাদের আসলে কোনো প্ল্যাটফর্ম ছিল না, যেখানে গান গাইতে বলেছে সেখানেই গান গেয়েছি ছোটোবেলা থেকেই, এখানে জিঙ্গেল ওখানে টিভি প্রোগ্রাম। তো ছোটোবেলায় যেরকম হতো যে বিটিভি ছিল তখন শুধু, তো রিহার্সালে সবচেয়ে আগে গান পিক করতাম আমি, সবার আগে সবচাইতে শার্প ছিলাম আমি, আমি হয়তো সব থেকে ভালো করে গানটা গাইতে শিখলাম, কিন্তু সোলো পার্টটা দেওয়া হতো আরেকজনকে,
বিভিন্ন কারণ ছিল সেখানে। তো সেখান থেকেও শেখা, আচ্ছা ঠিক আছে ধৈর্য ধরো ধৈর্য ধরো। তা আমি আসলে অনেক পদে পদে শিখেছি এবং ধৈর্য ধরেছি, ধৈর্য ধরে ধরে আজ পর্যন্ত এখানে আসা আমার। তুমি অনেকগুলো হিন্দি জিঙ্গেল হয়তো বা দিয়েছো? হ্যাঁ, মানে বাংলাদেশি প্রোডাক্ট, সেম প্রোডাক্টের বাংলা জিঙ্গেলগুলো আমার গাওয়া। সেই প্রোডাক্টগুলোর মানে বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলে যখন যায় বা মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে যখন চালায়, তো তখন ওই হিন্দি যে জিঙ্গেলটা বাংলা টিভি ভার্সনটাও আমার গাওয়া। হিন্দি ভার্সনটা তোমার গাওয়া। আমরা কি একটা দুটো লাইন জানতে শুনতে পারি? Sun is burning, aha aha, cool cool feeling, oh oh oh, फुटो काना शा छाए तो सब कुछ हो सुखमय, कोई भी हो समय हो जाए प्रोटमय। মানে এটা এত পপুলার, অনেকেই হয়তো বা জানে না যে এই হিন্দি ভার্সনটা আমাদের বাংলাদেশের মেয়ে কনা গিয়েছে। আচ্ছা, জিঙ্গেল কার হাত ধরে এসেছো? আমার জীবনের ফার্স্ট জিঙ্গেল গাওয়া হচ্ছে, আমি অনেক রাফ জিঙ্গেল গেছি, বাট আমার জীবনের ফার্স্ট রেকর্ডেড জিঙ্গেল হচ্ছে ইমন সাহার, টেক্সটাইল মিলসের একটা একটা ক্লাসিক্যাল তান ছিল। আচ্ছা, সেটা ছিল এবং প্রফেশনালি যে প্রপার জিঙ্গেল ওটা ইমন সাহার ছিল। কতগুলো জিঙ্গেল তোমার জীবনে? আই ডোন্ট নো, বাট এখন আবার জিঙ্গেল বেশি না গান বেশি? জিঙ্গেল বেশি, জিঙ্গেল বেশি। আর একটা প্রতিভা আছে, সেটা হচ্ছে আমি প্রচুর ভয়েস ওভার দেই, ডাবিং করি। ডাবিং, হ্যাঁ, এক একটা অ্যাডে, তোমার একটা দুইটা অ্যাডের আমি ভয়েস দিয়েছি। সো আমি এই কাজটা এখন খুবই, তাই তো বলি আমার ডাবিংটা কেন নিল না, কে দিল আমার এই ডাবিং, আজ আমি গোপন খবর জেনে গেলাম। ঠিক আছে, আমার ভাত তুমি এই সেই তুমি, আবার তুমি, আই থিংক আমি তোমার পিৎজাটা নিতে পেরেছি, ভাত তো নিতে পারিনি, এই সেই তুমি, একবার আমি পিৎজাটা নিয়ে নিয়েছি তোমার কাছ থেকে। ই আল্লাহ, আচ্ছা থাক আমরা ইমরানের কাছে আসি, অনেকক্ষণ ও চুপচাপ বসে আছে। শোনো ইমরান, আমার কাছে তথ্য আছে, তুমি নাকি দুইবার প্রেমে পড়েছো। এটা তথ্যের কি আছে? এটা আমি হয়তো বলেছি কোনো লাইভে। আচ্ছা, তথ্যের কি আছে? আমি এত কনফিডেন্ট, কে সে, কারা ওরা? আমি কখনো মানে কাউকে ছ্যাঁকা দিই নাই বা আমাকে কেউ ছ্যাঁকা দেয় নাই, অপশন আসে নাই। আজকাল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ অনেক কিছুই হয়, কিন্তু মানে ওরকম না, মিউচুয়াল ব্রেকআপও হয় যে আজকে পথ থেকে মিউচুয়াল ব্রেকআপ। আচ্ছা, ব্রেকআপ পর্যন্ত মিউচুয়াল হইছে? মিডিয়ার নাকি মিডিয়ার বাইরে? একদমই বাইরে, আই টু পিট। এটা আমার যখন স্কুল লাইফ ছিল, মিডিয়ায় থাকতেও পারে, হতে পারে যে মিডিয়ায় আসার আগে ব্রেকআপ হয়ে গেছে তারপরে মিডিয়া আসছে, তাই না? কিছু না, এটা হচ্ছে আমার কলেজ লাইফ আর স্কুল লাইফের কথা। স্কুল থেকে এত পাকনা তুমি, তখন থেকে প্রেম করো? আমার ক্লাস 10 এ থাকতে ফার্স্ট রিলেশনশিপ ছিল। ওরা আমাদের একটু পরের জেনারেশন, তো একটু ফাস্ট বেশি আই থিংক। আচ্ছা, হ্যাঁ, তারপর কলেজে পর আর সময় কি করতা প্রেমের সময়? ফোনে কথা বলতাম। ফোনে কথা? শুধু ফোনে? কখনো দেখা করনি? দেখা হতো খুব কম, কারণ তখন ক্লাস 10 এ পড়ি, তো ঘর থেকে বের হতে খুব মানে রেস্ট্রিকশন ছিল। তুমি ঘর থেকে বের হতা না? আমি বের হতে পারতাম না গার্লফ্রেন্ড তো পরে, ওই আর কি বলবো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.